নদিয়ার তেহট্ট 2 নম্বর ব্লকের হাঁসপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের অর্থান্ন করলে হাঁসপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরচন্দ্রপুরের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে আজ একটি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক তাপস কুমার সাহা। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেহট্ট মহকুমা শাসক অনীশ দাশগুপ্ত, তেহট্ট 2 নম্বর ব্লকের বিডিও শুভসিংহ রায় ও তেহট্ট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রণদা প্রসাদ বোস সহ অন্যান্যরা। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই উপস্বাস্থ্য কেন্দ্রের, সেই দাবি পূর্ণ হওয়ায় খুশি এলাকার বাচ্চাদের দেখাশোনা করবে আমাদের স্বাস্থ্যকর্মী বন্ধুরা। সেই ক্ষেত্রে সেরকম পরিবেশ না থাকলে পারে অসুবিধা হয়। এই ক্ষেত্রে আমাদের সরকার, বাংলার আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার মানুষের জন্য কাজ করছে। খুবই ভালো লাগছে যে যেটার প্রয়োজন ছিল আজকে তার উদ্বোধন করতে পারছি আমরা, যাতে সমস্ত দিক থেকে পরিষেবা আপনারা পান তার লক্ষ্য আমাদের বলতে হয় না। এটার জন্য আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী সদা সজাগ থাকেন, কোথায় কী প্রয়োজন সেইটা সরকারি আধিকারিকদের মাধ্যমে সেই খবরটা তেনার কাছে পৌঁছে যান এবং প্রত্যেকটা বিষয়ে স্কুল বলেন, হাসপাতাল বলেন, কলেজ বলুন, রাস্তাঘাট বলুন, সব দিক থেকে আজকে বাংলা এগিয়ে চলছে। এটা আনন্দের বিষয়, গর্বের বিষয়। সেই সাথে আপনাদের ঈশ্বরচন্দ্রপুর গ্রামে একটা নতুন সংযোজন হলো। বিধায়ক মহাশয় যেমন বললেন যে এরকম নতুনত্ব মানে একটা বিল্ডিং যেটা উপস্বাস্থ্য কেন্দ্র, এইসব খুব দরকার, প্রয়োজনীয় হয়। এখানে যদি পরিবেশটা ভালো থাকে তাহলে পরিষেবাটাও ভালো দেওয়া হয়। আমাদের যে ANM দিদিরা আছে, আশাকর্মীরা আছে, ওদেরও একটা ভালো পরিবেশটা দরকার থাকে। আর আপনারা যখন আসবেন বাচ্চাদের ভ্যাকসিনেশন কিংবা ওষুধের জন্য, তো একটা বিল্ডিং যেখানে ঢুকে আপনাদের মনে হয় যে হ্যাঁ এখানে গিয়ে ভালোভাবে আমরা কথা বলতে পারি, বসতে পারি, যে টেবিল এসব আছে, তো ভালো লাগে। তার জন্য এরকম জায়গায় এসে স্কুলের বিল্ডিং, ক্লাসরুম কিংবা স্বাস্থ্যকেন্দ্র এগুলি উদ্বোধনের জন্য মনটা ভালো লাগে। আমি ধন্যবাদ জানাই আমাদের, এটা আমি দেখলাম গ্রাম পঞ্চায়েতে উদ্যোগে হয়েছে, তো গ্রাম পঞ্চায়েতে যারা যারা এটার সাথে জড়িত ছিল, যারা উদ্যোগ নিয়েছে, আর যে এরকম একটা ভালো বিল্ডিং তৈরি হয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর আশা করি যে এটা খুব কাজের বিল্ডিং হবে। আজকে আপনাদের গ্রামে খুব খুশির দিন, আজকে উপস্বাস্থ্য কেন্দ্রের ফর্মালি উদ্বোধন হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। আর আমাদের পূর্ববর্তী যারা বক্তা ছিলেন, আমাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় মহকুমা শাসক, তারা বুঝিয়ে বলেছেন এই বিল্ডিংয়ের উপযোগিতা। আর দু একটি কথা আমি সংযোজন করব। আমাদের রাজ্য সরকার স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে সারা বাংলা জুড়ে অজস্র সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে। আপনি সেই পুরুলিয়ার ধুধু প্রান্তর থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গে, আপনি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে আমাদের ইভেন সুন্দরবনে পর্যন্ত, আমাদের কালনাতে, বর্জরা, বাঁকুড়া, নানান জায়গায় সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে এবং সেখানে নতুন নতুন যন্ত্রপাতি, ডাক্তাররা আসছে, বড় বড় অপারেশন হচ্ছে। এই কাজগুলো যেমন বড় বড় হাসপাতাল তৈরি হচ্ছে, গ্রামে গঞ্জে স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র, এগুলো নতুন করে বিল্ডিং, নতুন করে অনুমোদন পাচ্ছে, নতুন স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র, এটা গেল একটা দিক পরিকাঠামোগত উন্নয়ন। আরেকটা দিক যেটা হচ্ছে সেটা হলো যাতে হেলথ ইন্স্যুরেন্সের কভারেজ মানুষ পায়, স্বাস্থ্যসাথী। আমাদের আজকে পশ্চিমবঙ্গের আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, তাদের পুরো পরিবার সহ আমাদের স্বাস্থ্যকর্মীরা, আমাদের কন্ট্রাকচুয়াল স্টাফরা, আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে যারা যারা রয়েছেন, বিভিন্ন কর্মচারীরা, সকলে স্বাস্থ্যসাথীর মধ্যে ঢুকে গেছেন। আরও স্বাস্থ্যসাথীর কভারেজ বাড়ানো হচ্ছে, সিভিক ভলেন্টিয়াররা ঢুকে গেছে পুলিশের। তো পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ যাতে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা পান, বেসিক স্বাস্থ্য পরিষেবা, যেটা হলে মানুষ সুস্থ থাকতে পারে, তার জন্য কিন্তু রাজ্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই ঘরটায় আপনারা বলছেন, এই ঘরটি আছে।
যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।